হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মজাদার মুনিদীপা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দুর্গাপূজার কিছু মুহূর্ত, চলো দেখি। এখানে বানানো হয়েছে অমরনাথ যাত্রা। এই পুজোতে অনেক লম্বা লাইন ছিল। আমাদের এখানে পুজো প্যান্ডেলে সেরকম লাইন ধরে পূজা দেখতে হয় না, কিন্তু এই পুজোতে ছিল লম্বা লাইন। এই পুজোতে উপরে উঠে যাওয়ার পর বাবা অমরনাথের দর্শন পাওয়া যায়। টেকনিক্যালিও খুব সুন্দর হয়েছে। সুন্দরভাবে বাবা অমরনাথের রূপ দেওয়া হয়েছে। খুব সুন্দর হয়েছিল। এবারে অন্য পূজাগুলো দর্শন করব। অনেকগুলো পুজোতেই আসামের ঐতিহ্য সংস্কৃতি দেখানো হয়েছে। এই হলো আমাদের পাড়ার পুজো। তোমরা মজাদার মুনিদীপা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করে দেবে। এই পুজোতে ধান গম এগুলি দিয়ে বানানো হয়েছে। অল্প অল্প বৃষ্টির মধ্যে আমরা ঠাকুর দেখতে গিয়েছি।
কি কি দিয়ে বানানো হয়েছে লেখাই ছিল। এই প্যান্ডেলে আসামের পৌরাণিক গল্প তুলে ধরা হয়েছে। এই হলো আমাদের পুজো প্যান্ডেল। অঞ্জলিও হয়ে যাচ্ছে। মা দুর্গা আসার সঙ্গে সঙ্গে সবার মনটা খুব ভালো হয়ে যায়। কয়েকটি পূজা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। মা দুর্গা সবাইকে ভালো রাখো এই কামনা করি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। কালী পূজা আর দীপাবলি শুভেচ্ছা রইল। আর দু একটা পুজো দেখেই ঘরে চলে যাব। জয় মা দুর্গা। সব পুজোই দেখতে খুব ভালো লেগেছে।